চট্টগ্রামে সরকারি বিভিন্ন সংস্থার একের পর এক আপত্তির মুখে থমকে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এর মাঝে বন্দরের নিরাপত্তাজনিত আপত্তির মুখে সংশোধন করা হচ্ছে এর ডিজাইনও। তার সাথে যুক্ত হচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ এবং কর্ণফুলী টানেলের আপত্তি। এই অবস্থায় মানুষের ভোগান্তির পাশাপাশি বেড়ে চলেছে প্রকল্প ব্যয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একের পর এক জটিলতা ভর করছে নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে পতাঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর। প্রথমে বন্দরের, এরপর টানেলের আপত্তি, এছাড়া রয়েছে আরও নানা সমস্যা। এর নির্মাণ কাজ কখন শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2017 সালে একনেকে অনুমোদন হওয়ার পর এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2018 সালে, কিন্তু কাজ শুরু হয় এক বছর পর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় পর্যন্ত 1.5 কিলোমিটার পথের কাজ দ্রুতগতিতে চলল, বাকি পথে অগ্রগতি শূন্যের ঘরে। গত 2 মাসের বেশি সময় ধরে অন্য সবগুলো পয়েন্টের কাজ বন্ধ রয়েছে। বন্দরের নিরাপত্তাজনিত আপত্তির কারণে ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হচ্ছে। মূল অ্যালাইনমেন্ট থেকে 30 ফিট দূরে গিয়ে ফ্লাইওভারটা করতে হবে, যার ফলে ডিজাইন পরিবর্তন করতে হচ্ছে, এর ফলে একটা দেরি হচ্ছে। 3,250 কোটি টাকার এই প্রকল্পের পুরোটাই বহন করছে সরকার, কিন্তু কাজের ধীরগতির জন্য সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। বিশেষ করে বিমানবন্দর কিংবা পতেঙ্গা যাওয়ার মূল সড়ক যেমন এটি, তেমনি এখানে রয়েছে কর্ণফুলী ইপিজেডের অবস্থান, যে কারণে নগরবাসীর ভোগান্তি বেড়ে চলেছে। ফ্লাইওভার যখন নির্মাণ কাজ চলে তখন দেখা যায় নিচে আসলে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় আর কি, ও কারণে নিয়মিত একটা মেনটেন্যান্স করার প্রয়োজন হয় আর কি। এই মেনটেন্যান্স কাজটা আসলে এটা আমাদের হয়তো দুর্ভাগ্য হতে পারে বা সীমাবদ্ধতা হতে, এই মেনটেন্যান্স কাজটা আমাদের নিয়মিত করা যায় না। এদিকে বন্দরে নিরাপত্তাজনিত আপত্তির মুখে এক্সপ্রেসওয়েটি আরও 30 মিটার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এতে প্রকল্প খরচ বেড়ে যাওয়ায় চিন্তিত সিডিএ। অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হচ্ছে বন্দরের, একটু কিছু তারা ওই সাজেশন দিছে এই বন্দর এলাকায় অ্যালাইনমেন্টটা যে জায়গায় আগে হওয়ার কথা ছিল একটু চেঞ্জ করতে হচ্ছে। তো এগুলি নিয়ে আবার মন্ত্রণালয়ে পাঠাবো আমরা বন্দরের সদস্য। নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে চলতি পথে আগ্রাবাদ, বারেক বিল্ডিং, কাস্টমস মোড়, ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড এলাকায় র্যাম্প নামানোর পরিকল্পনা রয়েছে। এটির নির্মাণ কাজ শেষ হবে 2023 সালের 24 ফেব্রুয়ারি। এলিভেটেড এক্সপ্রেসে মাত্র 30 মিনিটে পতঙ্গার সমুদ্র সৈকতে পৌঁছানো যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।